কোচবিহারের পর এবার জলপাইগুড়িতে প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রচার উপলক্ষে আসলেন রবিবার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়ের সমর্থনে ধূপগুড়ি মহকুমার ময়নাভলি লাল স্কুল মাঠ সংলগ্ন এলাকায় জনসভার মঞ্চ থেকে অনেক কথা বললেন। তিনি বলেন, কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গের লক্ষ্য উন্নয়ন, এতে নতুন চাকরির সুযোগ খুলবে। কেন্দ্রে যত মজবুত সরকার বিশ্বেও তত বড় হবে ভারত বলে জানান নরেন্দ্র মোদী। তিনি অবশ্য এদিন তার বক্তব্যের শুরুতেই বলেন, জলপাইগুড়িতে ঝড়ে অনেক ক্ষতি হয়েছে, ঝড়ে যারা স্বজনকে হারিয়েছেন তাদেরকে জানাই সমবেদনা, সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি এরপর বলেন, সমগ্র বাংলা বলছে ফের আরেকবার মোদী সরকার, তাই 19 এপ্রিল আপনারা ডক্টর জয়ন্ত রায়কে রেকর্ড ভোটে জেতান। তিনি বলেন, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বাড়ছে, তৈরি হচ্ছে চওড়া সড়ক, তাছাড়া উত্তরবঙ্গকে বিশ্ব মানচিত্রে জায়গা করে দিতেই এখানে G20 বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়নাভলি লাল স্কুল সংলগ্ন মাঠে মানুষের উপস্থিতির পরিবেশ লক্ষ্য করে বলেন, এই ভিড় দেখে মনে হচ্ছে মাঠ ছোট হয়ে গিয়েছে, 2047-এর দিকে তাকিয়েই আমরা 24 ঘন্টা কাজ করছি, আর ভারতকে বিশ্বে তৃতীয় আর্থিক শক্তি বানাতে হবে। তিনি বলেন, এই 10 বছরে দেশে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছেন। নরেন্দ্র মোদী আরো বলেন, এই 10 বছরে যে উন্নয়ন করছি সেটা শুধু ট্রেলার, গরিব কল্যাণই মোদীর সরকারের মূল লক্ষ্য। গরিবদের জন্য টাকা পাঠিয়েছে কেন্দ্র, আর সেই টাকা লুট করেছে তৃণমূল। তৃণমূল সরকার গরিব বিরোধী, সেজন্য কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বঞ্চিত রাজ্যবাসী। তিনি বলেন, বাংলায় চা বাগানের শোচনীয় অবস্থা। তিনি এরপর বলেন, তৃণমূলের নেতারা বড় বড় বাংলায় থাকেন আর শ্রমিকদের কোনো উন্নয়ন হয় না, সেজন্য এই ভোটে তৃণমূলকে শিক্ষা দেওয়া জরুরি বলে মনে করছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বুথে বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে, তোলাবাসদের বাঁচাতে কেন্দ্রীয় এজেন্সিকে বাধা দিচ্ছে তৃণমূল বলে জানান তিনি। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলায় সর্বক্ষেত্রে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তিনি সোচ্চার কণ্ঠে বলেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট রাজ চলছে, সন্দেশখালীর অপরাধীদের কড়া সাজা হওয়া উচিত কি উচিত না, এই প্রশ্ন তিনি উপস্থিত জনতার সামনে রাখেন। এদিন তিনি ফের একবার বলেন, ইডির বাজেয়াপ্ত করা 3,000 কোটি টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। তিনি বলেন, লুটের টাকা গরিবদের মধ্যে ফিরিয়ে দেবেন তিনি। এবার ইন্ডিয়া জোট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজদের বাঁচাতেই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, সুতরাং 4 জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করা হবে, কোনোভাবেই দুর্নীতিবাজদের রিয়াত নয়, এটাই মোদীর গ্যারান্টি। আর আমার বিশ্বাস, আমরা সকলে মিলে বিকশিত ভারত অবশ্যই বানাবো। গত 10 বছরে NDA সরকার মা বোনেদের জীবন উন্নত করেছে, যাদের কাছে গ্যাস ছিল না, শৌচালয় ছিল না, তাদের মধ্যে SC ST দের একটা বড় সংখ্যার জনতা ছিল, আদিবাসী মন্ত্রকের বাজেটও বাড়ানো হয়েছে। কেন্দ্রে মজবুত সরকার থাকলে উত্তরবঙ্গে বাণিজ্য বাড়বে, সব মিলিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের কথার পাশাপাশি তৃণমূল সহ অন্যান্য বিরোধীদেরকে কটাক্ষ করতে দেখা গেল নরেন্দ্র মোদীকে। এদিন ধূপগুড়ির সভামঞ্চে প্রধানমন্ত্রী পৌঁছতে চারদিক থেকে মোদী মোদী আওয়াজ শোনা যায়। মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বাংলার পদ্ম শিবিরের তাবর তাবর রথী মহারথীরা। মোদী বললেন, সবাইকে সঙ্গে নিয়ে সবার বিশ্বাস জিতে সবার উন্নয়ন করাই বিজেপির লক্ষ্য, কেননা এটাই বিকশিত ভারতের সংকল্প। বিজেপি সরকার নে G20 কি মিটিং নর্থ বঙ্গাল মে ইসিলিয়ে রাখি থি, মকসদ এই থা ইয়ে ক্ষেত্র ইন্টারন্যাশনাল টুরিজম ম্যাচ পর পৌঁছে।